ব্যাক পেন প্রত্যেক মানুষের জীবনে মোটামুটি বছরে 2-3 বার সব পেশেন্ট বা সব মানুষেরই হয়। কারণ আমরা যারা দুপায়ে হাঁটি, আমাদের হাড়ের ভেতর বা ভাটিপার ভেতরে যে সমস্ত ডিস্ক গুলো থাকে, সেগুলোতে বিভিন্ন রকম কম্প্রেশনের ফলে হোক বা মাসেল স্প্যাজামের ফলে হোক, অথবা লিগামেন্ট ইনজুরি অথবা ডায়েটারি হ্যাবিট, বিভিন্ন কারণের জন্য ভিটামিন D3 এবং মাল্টিপল ফ্যাক্টর ইনফেকশন থেকে কোন রকম টিউমার, বিভিন্ন কারণের জন্য, মানে এনলিস্টেড নাম্বার অফ কারণের জন্য ব্যাক পেন হতে পারে। এবং সেটা এখনকার দিনে খুব বেশি ধীরে ধীরে বাড়ছে কিছুটা সিটিং জব বা ওয়ার্ক ফ্রম হোম এগুলো বাড়ার জন্য। ব্যাক পেন বিভিন্ন কারণের জন্য হতে পারে। একটা হচ্ছে অ্যানাটমিক্যাল কারণ, যদি স্পাইন কোনো রকম ভাবে ব্যাকা থাকে, স্পাইনে যদি কোনো রকম ভাবে ফ্র্যাকচার হয়, স্পাইনে ইনফেকশন হয়, পশ্চার রিলেটেড ইস্যুর জন্য, যদি ভিটামিন D3 কম থাকে, অস্টিওপোরোসিস এর জন্য, বিভিন্ন ডায়েটারি হ্যাবিটেট এর জন্য, ভারী জিনিস ওঠানোর জন্য, বিভিন্ন রকম ডিজিজ এর জন্য অনেক সময় ব্যাক পেন হয়। স্পেশালি ইয়ং পেশেন্টদের স্পোর্টস ইঞ্জুরি বা বিভিন্ন রকম ভারী জিনিসপত্র তোলার জন্য, এবং রিসেন্টলি দেখা গেছে যে স্ট্রেস ডিসঅর্ডারের জন্য, মানে ভীষণ টেনশন করার জন্য কিন্তু ব্যাক পেন হয়। বাট আমাদের কাছে মোস্টলি যে সমস্ত পেশেন্টরা আসে, তাদের মেনলি যেটা দেখা যায় যে ব্যাক পেন হচ্ছে, তার কারণ বেশিরভাগেরই পশ্চার রিলেটেড ইস্যুর জন্য। ব্যাক পেন যখন পেশেন্ট আসে, প্রথমে আমাদের পেশেন্টের হিস্ট্রি নিতে হয়। হিস্ট্রি নিয়ে আমরা একটা ইভালুয়েট করি, ক্লিনিক্যাল এক্সামিনেশন করে যে কি কি কজ হতে পারে। তারপর আমরা বিভিন্ন রকম ইনভেস্টিগেশন দিই, যদি প্রয়োজন হয় এক্সরে বা সিটি স্ক্যান, MRI এবং কিছু ব্লাড টেস্ট আমরা দিই। যখন আমরা ডায়াগনোসিসে রিচড হই, যেটা অ্যানাটমিক্যাল কোনো কারণের জন্য হচ্ছে, ইনফেকশনের জন্য হচ্ছে, না কোনো রকম অস্টিওপোরোসিস এর জন্য হচ্ছে, পশ্চারের জন্য হচ্ছে, অ্যাংজাইটি বা স্ট্রেস রিলেটেড এর জন্য হচ্ছে, অথবা কোনো ডিফর্মিটির জন্য হচ্ছে, আগে ডায়াগনোসিস করার পর আমরা বিভিন্ন রকমের যে ট্রিটমেন্ট প্রোটোকল আছে সেগুলো করি। একটা হচ্ছে কনজারভেটিভ ট্রিটমেন্ট, পেশেন্টকে কাউন্সিলিং করে পেশেন্টকে মেডিসিন দেওয়া। সেকেন্ড আছে ফিজিওথেরাপি, বিভিন্ন ধরনের এক্সারসাইজ বা ব্যায়াম যেগুলো পেশেন্টদের শেখানো হয়। থার্ড আছে বিভিন্ন রকম ইঞ্জেকশন টেকনিক, যেটা ওজন ডিসকোলাইসিস হতে পারে, রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন হতে পারে, বা রুট ব্লক হতে পারে, অথবা বিভিন্ন ধরনের ডায়াগনোসিস এর ওপর বিভিন্ন অপারেটিভ প্রসিডিওরও আছে। সেটা মিনিমাল ইনভেসিভ স্পাইন সার্জারিও হয়, সেটা ওপেন সার্জারিও হয়, এবং বিভিন্ন ধরনের কমপ্লেক্স স্পাইন সার্জারিও হয়। যখন পেশেন্ট আমাদের কাছে ব্যাক পেন নিয়ে আসে, নর্মালি ব্যাক পেন আমরা ইভালুয়েট করার পর যদি MRI দেখি বিভিন্ন ধরনের জিনিস, সেটা ডিস্ক লিকেজ হতে পারে, ফোরামিনাল স্টেনোসিস হতে পারে, বা হাড় সামনে পেছনে সরে যাওয়া, যেটাকে লিস্থেসিস বলে, এগুলোর জন্যই মেনলি ব্যাক পেন হয়। এছাড়াও আছে টিউমার, এবং সব থেকে বেশি এখন যেটা অ্যালার্মিং সেটা হলো স্পাইনের ক্যান্সার। আর একটা আছে যে বয়স্ক পেশেন্টদের অস্টিওপোরোসিস জনিত ফ্র্যাকচার, এগুলোর জন্যই পেশেন্টরা মেনলি ব্যাক পেন ফিল করলে কিন্তু হসপিটালের দৌড়ে আসে। এবং আমরা সেগুলো MRI এক্সরে করে ডায়াগনোসিস করার পর যদি দেখি যে জেলি লিক হয়েছে, যেটাকে নর্মালি প্রোল্যাপস ইন্টারভার্টিব্রাল ডিস্ক বা স্লিপ ডিস্ক বলা হয়, সেটা যদি হয় লোয়ার গ্রেডে, আমরা চেষ্টা করি যে সেটাকে ব্লক দিয়ে বা রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন বলে একটা টেকনিক আছে, ওজন ডিসকোলাইসিস আছে, যেগুলো ওই ডিস্কের ভেতরে ওজন গ্যাস ইনজেক্ট করে সেগুলোকে টেম্পোরারি এবং পারমানেন্টলি রিলিভ করা যায়। যদি দেখা যায় যে ডিস্ক বেশি অ্যামাউন্টে লিক হয়ে গেছে এবং সেখান থেকে কোমরে ব্যথার থেকেও লেগ পেন বেশি হচ্ছে, মানে লেগ পেন প্লাস ব্যাক পেন হচ্ছে, তাহলে সেটা অনেকটা অ্যামাউন্টে জেলি লিক হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের মাইক্রো ডিসেকটমি বা এন্ডোস্কোপিক ডিসেকটমি করে সেই জেলিটাকে বের করে আমরা সেম ডে পেশেন্টকে ডিসচার্জ করি, এবং পেশেন্টের লেগ পেন এবং ব্যাক পেন ড্রামাটিক্যালি কমে যায়। এছাড়াও এখন যেটা ডে বাই ডে ভীষণ ভাবে দেখা যাচ্ছে যে ক্যান্সার পেশেন্টদের স্পাইনে মেটাস্টেসিস হচ্ছে, মানে ক্যান্সার পেশেন্ট যারা আছে বিভিন্ন অর্গানে হয়েছে, তাদের যখন স্পাইনে সেটা স্প্রেড করছে, স্পাইন ফ্র্যাকচার হয়েছে। সেই স্পাইন ফ্র্যাকচার হলে অনেক সময় পেশেন্টের পেন হয়, অনেক সময় পেন হয় না, অথবা অনেক সময় প্যারালাইসিস হয়। সেক্ষেত্রে ইমিডিয়েটলি আমরা ডায়াগনোসিস করার পর সিমেন্ট অগমেন্টেড স্টেবিলাইজেশন করি, মানে খুব ছোট ছোট করে কেটে পারকিউটেনিয়াসলি সেই স্ক্রু বসিয়ে সিমেন্টের সঙ্গে যেখানটায় কম্প্রেশন হচ্ছে সেই জায়গাটাকে ডিকম্প্রেশন করে স্পাইনাল কর্ডটাকে ফ্রি করি, বা স্পাইনাল কর্ডের ব্লাড সার্কুলেশনটাকে রিস্টোর করি। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আগে এই সার্জারি গুলো হতো না, এখন কিন্তু পেশেন্ট ইমিডিয়েটলি আফটার সার্জারি 1 or 2 days হেঁটে বাড়ি ফিরতে পারছে। তো এগুলো খুবই রিওয়ার্ডিং, এবং ব্লাড লস কম করার জন্য আমরা মিনিমালি ইনভেসিভ টেকনিকটা এখন ডে বাই ডে ভীষণ ভাবে পপুলার হচ্ছে, এবং এগুলো আমি করছি, যেটা কিন্তু পেশেন্টকে একটা
নিউ লাইফ খুব ইমিডিয়েটলি প্রসিডিওর পর প্রোভাইড করছে। আর শক্ত রাখার জন্য ডায়েটারি চেঞ্জেস ভীষণ ভাবে ইম্পর্টেন্ট। গুড ফুড বা ব্যালেন্সড ডায়েট যেগুলো রয়েছে সেগুলো, সেটা মিল্ক প্রোডাক্ট হতে পারে, ফিশ প্রোডাক্ট হতে পারে, এগ প্রোডাক্ট হতে পারে, এবং বিভিন্ন ধরনের শাকসবজি থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের ফলমূল, যেগুলো ব্যালেন্স ডায়েট রয়েছে, যেগুলোতে ভিটামিন D3 বা ভিটামিন কে, ক্যালসিয়াম, এগুলো রয়েছে, যেগুলো বোন স্ট্রং করছে এবং যেগুলো মাসল ফাইবার কেও স্ট্রেংথেন করছে। এই ধরনের খাবারগুলো আমাদের কাছে ভীষণ ভাবেই প্রয়োজনীয়। সেটা বোন স্ট্রেংথ করলেও কিন্তু দেখা যাচ্ছে যে ব্যাক পেন কমছে, আবার ব্যাক পেন কমানোর জন্যও বিভিন্ন ধরনের ডায়েটের প্রয়োজন আছে, এবং অস্টিওপ্রোসিস স্পেসিফিক্যালি প্রিভেন্ট করার জন্য কিন্তু ডায়েটারি হ্যাবিটটা ভীষণ ভাবেই প্রয়োজন। নর্মালি দেখা যায় যে আমরা খাবারগুলো নর্মাল ভাবে প্রচলিত সেগুলো খেলেই ম্যাক্সিমাম অ্যামাউন্ট ডায়েটারি রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে যায়। তার সঙ্গে আমরা এখন যেটা দেখছি ভীষণ ভাবে মিস হচ্ছে, সেটা হলো প্রপার অ্যামাউন্টে জল খাওয়াটা, এবং কিছু কিছু জিনিস আছে যেমন কোল্ড ড্রিঙ্কস, জাঙ্ক ফুড, এগুলোকে অ্যাভয়েড করতে পারলে খুব ভালো। ব্যাক পেন প্রিভেনশন করার জন্য যেগুলো সব থেকে ইম্পর্টেন্ট, প্রথমে হলো ডায়েটারি হ্যাবিট কে ভালো করা, শাকসবজি বেশি অ্যামাউন্টে খাওয়া, ফলমূল খাওয়া, অ্যালকোহল বা স্মোকিং, এ দুটো ভীষণ ভাবে অ্যাভয়েড করতে পারলে ভালো হয়। সেকেন্ড আসছে এক্সারসাইজ, রেগুলার এক্সারসাইজ করা বা যোগা করা। থার্ড যেটা আসছে যে সানলাইট এক্সপোজার বা ভিটামিন D3 কমের জন্য অনেক সময় ব্যাক পেন হয়, সেই জন্য সানলাইট এক্সপোজার ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এছাড়াও আসছে গুড আর্গোনমিক স্ট্রেচার ডিউরিং ওয়ার্ক প্লেস। ওয়ার্ক প্লেসে আমরা যখন আর্গোনমিক্স গুলো ঠিক রাখি, মানে কম্পিউটারের হাইট লেভেল, চেয়ার টেবিল গুলো কিরকম হবে, ব্যাক সাপোর্ট থাকবে। এছাড়াও আসছে অ্যাডুকেট অ্যামাউন্টে জল খাওয়া, কোমোড ইউজ করলে ব্যাক পেনের প্রবণতা কমে যায়। তাছাড়াও বিভিন্ন রকম স্পোর্টস অ্যাক্টিভিটি, এবং যত অ্যাক্টিভ থাকা যাবে তত কিন্তু ব্যাক পেন প্রিভেনশন করা যায়।